হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন আপনাদেরকে একটা পিকচার এডিট করার জন্য কি অ্যাপসে সবচেয়ে বেস্ট অ্যাপস হচ্ছে স্ন্যাপচ্যাট। তো আপনারা সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটা স্ন্যাপচ্যাট সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন স্ন্যাপচ্যাট। স্ন্যাপচ্যাট লিখে তো আপনারা প্লে স্টোরে গিয়ে স্ন্যাপচ্যাটটা সার্চ করবেন। তো আমি সার্চ করছি আসছি, তো এটা ডাউনলোড করে আপনারা ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর তো আপনারা কাজ করবেন কীভাবে, প্লাস চিহ্ন আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, এরকম আসে ডান একটা টান দিবেন। তারপর আপনার গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনার যে কোনো একটা পিক্স এডিট করার জন্য ওই পিক্সে চলে যাবেন। আমি একটা দেখাচ্ছি, মনে করো এটা আমি ডান দিলাম। দিয়ে আপনারা এটা অনেক রকমের এডিট করতে পারবেন, ঠিক আছে। তো আপনি এদিকে চলে যাবেন, এদিকে গিয়ে এই একটু একটু হালকা উপরে ডানে নিচে বামে হালকা উপরে এরকম করে এডিট করতে পারবেন। আরও অনেক রকম এখানে আছে যা আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করলে বুঝতে পারবেন। আর এটার মাধ্যমে আপনারা এডিটার, খুব ভালো এডিটার পাওয়া যাবে যা আপনারা ছবি পিকচার এডিট করে অনেক ভালো মজা পাবেন। তো গাইস, এটি ছিল আমার আজকের এই টিউটোরিয়াল যা আপনারা দেখে মুগ্ধ হবেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ।